আল্লাহর জন্য আপনাকে চির সুখী করেন। তোমার নিষ্পাপ মনের এই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। এসো কেক কাটি। আপনি সব সময় এতিমদের মাঝে আসেন, আপনাদের দেয়া টাকা পয়সায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে এরা বেঁচে আছে। আজ সুমনার জন্মদিনে জানেন কত নামি দামি লোককে দাওয়াত করেছি, কিন্তু কেউ এলো না। আপনি এত বড় লোক হয়েও এতিমদের মাঝে কেন আসেন? আমিও এদের মতো এতিম, তাই সব সময় আসি। চলি। আচ্ছা, আসলে তুমি বড় হতভাগী ছিলে, বেঁচে থাকতেও তুমি বাবাকে কাছে পাওনি। তোমার জন্য বাবার এতটুকু সময় হয়নি, আজ তোমার মৃত্যু বার্ষিকীতেও বাবার সময় হল না আমার। She is my only, only, only daughter. আমার একমাত্র মেয়ে। ইনি কে বাবা? তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, আজ তোমার মার মৃত্যুবার্ষিকী, তাই আজকের দুঃখের দিনে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিয়ে করে একটা মা উপহার দিলাম। যে মানুষটা মরে গেছে তার আত্মাকে কষ্ট দিতে তোমার বিবিকে এতটুকু বাধল না বাবা? মার জন্য দোয়া আছে, এই দিনে এই বয়সে তুমি আরেকটা মনে করলে? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? ও মাই সান, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তো আমার জন্য বিয়ে করিনি, তোমার মার অভাব পূরণ করতে চেয়েছিলাম। লুক মাই সান, তোমার মা মারা যাওয়ার পর তোমাকে লালন পালন করার জন্য দ্বিতীয়বার বিয়ে করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো চুপ করে থাকতে পারিনি, তোমার মুখের দিকে চেয়ে প্রচুর টাকা খরচ করে আজ আবার বিয়ে করতে হলো। তোমার টাকা আছে বলে যখন তখন বিয়ের নামে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছ, বিবেক বুদ্ধি মান সম্মান সবকিছু নিজের হাতে শেষ করে দিচ্ছ, তোমার এই স্বভাবের জন্য সমাজে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমার ব্যক্তিগত কোন ব্যাপারে তুমি নাক গলাবে না, আমার স্বার্থ যেমন আমি দেখি তোমার স্বার্থ তুমি দেখো। হ্যাঁ, তোমারও যদি আমার মতো কোনো ব্যক্তিগত ব্যাপার থাকে গো এনজয় ইট, আর সে স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি। স্বাধীনতার দোহাই দিয়ে নিজে তো অত পতনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছ, আমার নিজের সন্তানকেও সেই পথে ঠেলে দিতে চাইছ? বড় ঘৃণা হয় নিজের প্রতি যখন ভাবি তুমি আমার জন্মদাতা পিতা। বড় বেশি বেড়ে গেছো, মেয়ে আছো মেয়ের মতো থাকো, গার্জিয়ান হবার চেষ্টা করো না। তোমার জন্য আমি আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না, জীবন তো ওয়ানটাই, তাই আনন্দ ফুর্তি করে জীবনটাকে উপভোগ করতে চাই। টাকা পয়সা ধন সম্পদ আর প্রাচুর্যের সাথে জীবনটাকে খুব বেশি জড়িয়ে ফেলো না বাবা, মৃত্যুর সময় সব ছেড়ে যেতে বহু বেশি কষ্ট পাবে। তোমার মেয়ের কাছে তোমার এই পজিশন, তোমার যদি অবস্থা হয় তাহলে আমার কি হবে? টেক ইট ইজি, টেক ইট ইজি মাই ডার্লিং, বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তোমারই তো রাজত্ব। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ওর এইসব বেয়াদবি আমি সহ্য করব না। দেখে এসেছি, বয়স 16। হ্যালো সুমনা, আত্মহত্যা করেছে। কি
অনুমোদন করলাম সে আত্মহত্যা করেছে। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। জমাদারে তুই কেমন করে আমাদের জেলে দিতে পারলি, কোন দুঃখে গলায় দড়ি দিলি, তোকে আমি নিজের বোনের মতো বড় করেছি, কত আশা ছিল তোকে আমি বিয়ে দেব, সে আশা আমার পূরণ হলো না রে সমাদারে। ও তো মরে নাই, আমাদেরকে শেষ করে দিয়ে গেছে। আপনি পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিলে পোস্টমর্টেম হবে, ও শরীরটাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, অযথা এই মরা মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ। এটা লাভ ক্ষতির কোনো ব্যাপার না। আজ সকালে যা হই হুল্লোড় করে যে মেয়েটির জন্মদিন হলো, সেই মেয়েটি হঠাৎ করে কেন আত্মহত্যা করলো তা জানার কৌতূহল আপনার না থাকলেও আমার আছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করাই তো স্বাভাবিক। এতিমখানা আমার চার্জে, এদেরকে আমি নিজের বোনের মতো জানি, আমি কাউকে সন্দেহ করছি না। অথচ আপনি বলুন তো কাকে সন্দেহ করছেন? সেটা এরাই বলবে। বলো তোমাদের মাঝ থেকে কে আমাকে বেনামি টেলিফোন করে বলেছিলে সুমনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না? আমি এই আত্মহত্যার কারণ জানতে চাই, বলো। তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। আমি টেলিফোন করেছিলাম আপা, এই মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শহরের সমস্ত পয়সাওয়ালা লোকদের হাতে তুলে দেয় আমাদের, সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অমানসিক অত্যাচারের শিকার হই আমরা। গত রাতে সুমনাও তার ইজ্জত হারিয়ে আত্মহত্যা করে বেঁচে গেছে, কিন্তু আমরা এই নরকে আগুন পড়ে আছি আপা। এখনো যদি এই জুলুম বন্ধ না হয় তাহলে এতে মেয়েগুলি সব শেষ হয়ে যাবে, আপনার পায়ে পড়ি, এই অভিশপ্ত জীবন থেকে আমাদের বাঁচান। কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করবই। তোমার পুলিশ ভুল করো। আমি তোকে দেখে নেব, উঠুন। সর্বনাশ, আমাগো খুকুমনির আগে পিছে কারে দেখা যায়, এই যে পুলিশ, হইব তো এখনো পালিশ। পুলিশের সামনে নটরাজের নাম ওই শালী জীবনেও মুখে নেবে না, তাও পুলিশ বিশ্বাস করবে না। সবাই জানে নটরাজ একজন সমাজ সেবক। যাই হোক, আমার দলের লোকের বিপদে আমি অফকোর্স কিছু করব। তুই গেলে কাজ যা, টাকা পয়সা যা লাগে জামিনে বের করে নিয়ে আয়। না আমি যাব না। তুমি যে আমার বিয়ের কথা ভেবেছ তাতেই আমি খুশি, ওদেরকে বলে দাও এই বিয়েতে আমি রাজি। কিন্তু এই মডার্ন যুগে বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে দেখাশোনা মেলামেশা হওয়াটা ভদ্রতা। পাগলামি করো না, ওরা তোমার জন্য বসে আছেন। আচ্ছা ছেলেকেও তোমার দেখা উচিত। না বাবা, আমি না দেখেও খুশি, কারণ হায়াত মত রিজিক দিয়ে সব আল্লাহর হাতে, আমি আমার ভাগ্যকে ওপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আহা, এতে ওরা ভাবতে পারে মেয়ের কোনো দোষ আছে, ত্রুটি আছে। দোষ আছে বলেই তো কারো সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না, কারণ তারা মুখে না বললেও মনে মনে বলবে আমি একটা বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ পিতার মেয়ে।
তোমার এই গর্তমের জন্য বিয়েটা যদি ভেঙে যায় তাতে আমার দুঃখ নেই কারণ কারণ আমার বিয়ের কথা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল আমাকে ক্ষমা করো বাবা আমি যেতে পারবো না রাবিষ্টা সরি মিনাটা দশ হয়ে পড়েছে না না ঠিক আছে আমরা একেবারে বাড়িতে নিয়েই দেখব কি বলো ভাইয়া হ্যাঁ সেটাই ভালো তোমাদের মা বাবা বেঁচে থাকলে সত্যি তোমাদের জন্য গর্ববোধ করতেন এই কলির যুগে তোমরা এত ভালো এত সয় সম্পত্তি থাকার পরও তোমরা এত নিরহংকারী সত্যি ভাবতে অবাক লাগে আঙ্কেল আপনি বাবার বন্ধু ছিলেন কনে এবং ছেলের দুই পাশেরই দায় দায়িত্ব আপনার বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানাবেন জানাবো কি আজই জেনে যাও এ মাসের 18 তারিখে বিয়েটা হয়ে যাক কারণ 20 তারিখে আমি আবার তোমাদের আন্টিকে নিয়ে আমেরিকা যাচ্ছি ঠিক আছে তাহলে 18 তারিখ বিয়ের দিন পাকা আছে নাই বন্দুকের গুলি আছে ইয়ার কি মারো আবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো মাত্র তো বেরোলাম কতদিন যাক আগুন নেই কেন দোয়ার না হওনি খুললাম ধরামু আরে ধরস নেই কেন ধরামু তো চলো ধরবি না বুঝলেন মামা এইবার ইলেকশনে আমারই জিত হবে বাইক না এখানে 5 লাখ টাকা আছে ইলেকশনের পর 10 ফেরত দিতে হইব আচ্ছা হাস শালা ভাগ আয় তুই তো দেখছি আমার চেয়ে বড় চোর হ্যাঁ রাজ ভাই টারজান জেলখানা তো নেই বস্তি তো নেই খুঁজে খুঁজে হয়রান কোনো খানি নেই সারা পুলিশের গুতো খেয়ে ভালো মানুষ হয়ে গেল নাকি আরে তার জন্য হলো কুকুরের লেজ ডগ ডগ 12 বছর চোঙ্গার মধ্যে থাকলেও সোজা হয় না কমলার ঘরে গিয়ে দেখ নিশ্চয়ই আমোদ ফুর্তিতে মেতে আছে বর কোথায় গেছে রে বাথরুমে কাজী সাহেব এসে গেছে তোমার ভাইয়াকে নিয়ে এসো হ্যালো চৌধুরী ওয়েলকাম আরে ভাইয়া তাড়াতাড়ি চলো কাজী সাহেব এসে গেছে বেরহমতিকা ইয়ার হামার রাহিমিন আমিন শয়তান
জীবনটাকে নষ্ট করে দিলি, কেন তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি? আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম, আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি, কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত কষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত কষ্ট করতে পারবি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা, তোর মাও তো একজন মেয়ে মানুষ যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে দশ মাস দশ দিন পেটে ধরেছে তাকে তুই অস্বীকার করিস? খবরদার, আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না, আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাবো, সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি, দরজা খোলো ভাবি, ভাবি, ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসুখীদের স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছি। রাজ, তোমার চারজনের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালে সূর্য সব ধুয়ে মুছে দিবে, যা হবার হয়ে গেছে এর জন্য দুঃখ করো না, এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়ে থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি আর তোমার ভাই, তোমাদের প্রতি রইলাম শ্রদ্ধা, কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগেও আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসো তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস, এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয়। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়, এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোনা পায় না। রাইট ইউ আর মিনা, তুই আর অমত করিস না, আমি ওদেরকে আবার ডাকি, তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে অঘটনটাকে ধামা চাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো, তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন, কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা, আমি অসতী নষ্ট? না, আমি অসতী নই, আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে মনে রাখবেন তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা বদমাশ মাতাল যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মনে হয় না, মনে রেখো
পিতা মাতার কুকর্মের ফল সন্তানকেই ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের পাশ্চিত আমাকেই করতে হবে। টাকার জোরে তুমি বীর নামের যে ছেলেখেলা করতে, সেই টাকার কারণে এক মাতার লম্পট বীর নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলেখেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি অন্যের কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনে আজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট। এসব উৎকট ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী, কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখি। আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, বিপদে পড়ে যাব। হায় বাবি, যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার মতো কোনো ভালো হোটেল আছে? আছে আছে, থ্রি স্টার হোটেল, উঠেন, সুপার হোটেল, হোটেল লাইলি মজনু, উঠেন। চলো স্যার, ডিনার রেডি স্যার। ঠিক আছে যাও। আর কিছু লাগবে স্যার? না স্যার, একটা কিছু নেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছি না, এই আপনার শরীর টুল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও মেসেজ? জি স্যার, জি জি। না দরকার নেই, ওনার কোন দোষ নেই, উনি জেন্টলম্যান, ওনাকে ছেড়ে দিন। অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতুর মুখের আমনাম, আপনি আসুন। এই থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। বসের পোস্টারে তুদু মারছিলি কেন? ওই গমচরের চামচা তোরা। আমি
করেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম সত্যার বাচ্চা। যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে। না না, আমি কোন একা মেয়ে মাইশে ঘর ভাড়া দিব না। আপনি আমাকে ভাড়া দিন, আমি কথা দিচ্ছি ইজ্জতের সঙ্গেই থাকব। যুবতী মাইয়া, স্বামী ছাড়া ইজ্জতের সঙ্গে কেমনে থাকবা? স্বামী কই? বুঝছি তোমার যদি চরিত্রে ভালো হইব তাহলে তো স্বামীর লগে লই আইতা। যাও, তোমার আমি ঘর ভাড়া দিব না। দুই নম্বরই আমাকে চিনতে পারছেন টিচার? আমি আপনার ছাত্রী মিনা। হ্যাঁ হ্যাঁ মিনা, কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজার ঠাঁই দরকার। বলো কি, এসো আমার সাথে এসো, এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে, বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া দিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না। টার্জেনকে ধরতে হলে আমাকে এখানে আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না জি? না না না, ছোটবেলা মাকে হারিয়েছি, আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন, সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই, আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গুজার জন্য একটা ঠাই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাব? বেরোনো থাকতো টিচার। কিন্তু কিন্তু কি টিচার? না মানে, এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস, যতদিন জেলখানে থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখাচ্ছি, তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আমাকে ভাববেন না। আপনার মেয়ে কি পড়ছে? ডাক্তারি। নিশ্চয়ই ওই মাতালটা মদ খেয়ে কাউকে মারধর করছে, শুয়ে পড়ো। চাইলে তোর হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি এত বড় অন্যায় করবো না, মাফ চাস? মাফ করে দাও। মাফ যখন চাই বেচারি, খেললে কে মাফ কাছো? ছাইয়া দাও, যাও শালা।
তাড়ালে করলে একেবারে জানে মেরে ফেলবো। তোর কাছে যখন তোর পেটে সন্তানের কোনো দাম নেই তখন ওর মরে যাওয়াই ভালো, শেষ করে ফেলবো। আমার সন্তানকে মেরো না, পাপ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও। তাহলে বল সবার কাছে কেন বাচ্চা রেখে পালাচ্ছিলি? এই সন্তান আমার পাপের ফল, আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক অমানুষ আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। তাই সমাজের ভয়ে এই বাচ্চা ফেলছে এসে আমি আমি ধরা পড়ে গেছি। খারাপ যদি তুই আমার হাতে ধরা না পড়তে এই বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যেত, বড় হয়েছে আমারই মতো। মেয়েটা মাপ চাইছে, ওকে মাফ করে দাও। খবরদার দয়া দেখাবি না, একদিন এই শিশুর মতো আমার মাও আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, তখন তখন তোরা কোথায় ছিলি? কেন দয়া করিসনি? ডাস্টবিনের ময়লায় চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি যখন আমার মায়ের গোল খুঁজেছি তখন তুই কোথায় ছিলি? আরে তোরা কি করে বুঝবি, রাস্তায় পড়ে থাকা এই ফুলের মতো জীবন কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বড় হয়, সেই এতিমদের জন্য না থাকে আপন না থাকে পাপ। আরে খোদার এই দুনিয়ায় আদর সোহাগ না পেলেও পেয়েছিলাম শুধু খোদা খোদা আর খোদা, এক মুঠো বাসি ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে চিৎকার করেছি, মা গো বাবা গো আর সাত দিন ধরে কিছু খাই নাই, একটু দয়া করো গো মা একটু দয়া করো। কেউ আমার কথা শোনেনি, সবাই আমাকে লাঠি মেরে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছে, আমি সব কিছু সহ্য করেছি শুধু পারিনি পেটের ক্ষুধা সহ্য করতে, এই পেট আমাকে অন্ধকারে টেনে নিয়ে যায়, তারপর আমি পাই জেলখানার রুটি গায়ের কাপড় আর মহাজনদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা, এই দুনিয়া বড় খারাপ। আরে সেই দুনিয়ায় যা কিছু পেলাম খারাপ হওয়ার পরেই পেলাম, তো অপরাধ কার? আমার 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 ওর কান্না থামা, মেয়ের বাচ্চার চিৎকারে আমার বুক ফেটে যায়। দশ দিন পেটের
বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে বেঙ্গলে জানবো কি করে? তুই শালা বাঙালি, এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি? নাই কি স্কুলে? হ্যাঁ পড় দেখি। প্রিয়, আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না? এখন থেকে শিখতে চেষ্টা করো। আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম। শালা
আর কি লিখেছে পড়তো? আর তো কিছু লেখে নাই, লেখা আছে ইতিজা নালা। চুপ সবাই, জানার আমার মানুষের নাম হয় নাকি? হয় ওস্তাদ, তোমার নাম যদি তার্জেন হয় জালালার লোকারণে ভরবো না কেন? কিন্তু ওস্তাদ জালালাটাকে ওস্তাদ দিন পরে না তো তোর দিন পরে কাঁথা পড়ি শাল। আয় শোন, ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ। আচ্ছা ওস্তাদ, যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে। মালসার আমি ফকির মানুষ বাবা, আমার কাছে টাকা পয়সা কিছু এইবার দে। তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ, আমাকে আবার কে চিঠি লিখবে? আমার তো কেউ নেই, তুই লেখিস নি তো? খাইয়া কাম নাই, আমি লিখবো কে? তোমার কোন আত্মীয় স্বজনে লিখতে? আত্মীয় স্বজন? তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, সবসময় যাওয়া আসা আছে তো। কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয়, নিশ্চয় তারা কেউ লিখেছে। ওস্তাদ কয়দিন যাবৎ গুড় আমার খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস, মূর্খ কোথাকার। ডাক কাউকে। আচ্ছা প্রিয় তাজদেন, কেমন আছো? হ্যাঁ ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কেন পরে? সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে? মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি, কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। শালার জানালা, আমার সাথে আর কি মানে? কে জানালা? তুই নিশ্চয় জানিস, বল কোথায় পেলে চিঠি? পিয়ন দিতে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই, এরপর যদি চিঠি ফিটি পাই শালা পিয়নের ভরসা পাঠিয়ে থাকবে। আচ্ছা ঘুমব, ঘুমটা দিয়ে যে চিঠি পড়ল, আমার টিচারের ঘরের দিকে গেল, মেয়েটাকে তো আগে দেখিনি। খারাপ অবস্থা, মেয়ে তো টিচারের আত্মীয়, গেরাম থেকে আইতে। আত্মীয় না টিচার ওই মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। আমি পাশ করেছি, আমি জানতাম তুই পাশ করবি। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ও মাসুম আমার সাথে পড়ে, ছেলেদের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে, খুব ভালো। আসসালামু আলাইকুম, আমার মা বাবা নেই, তাই রেখার সঙ্গে মায়ের দোয়ার ভাগ বসাতে এসেছি। সন্তান মনে করে আমাকে দোয়া করবেন না মা? মা যখন ডেকেছ মন প্রাণ দিয়ে দোয়া করি, আল্লাহ তোমাকে আরো বড় করুক। এসো বাবা, ঘরে এসো, আয়। না আমার ছাত্রী, আর ও মাসুম রেখার সাথে পড়ে, ওরা দুজনেই ডাক্তারি পাশ করেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কংগ্রেচুলেশন। কিন্তু ভাই
তোমার জায়গা তো আমি দখল করে নিয়েছি। ঘরে ঢুকিয়ে আমি বুঝতে পেরেছি, তাছাড়া মা চিঠিতে আপনার কথা পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। বসু ভাই। মিনা আপা, তুমি এখানে? হ্যাঁ ভাই, ছোট্ট একটা সংসার সাজাবার আশায় এই বস্তিতে পড়ে আছি। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সেই রাতে যে আমার জীবনটাকে অন্য পথে নিয়ে গেছে সে এখানেই থাকে, কিন্তু এ কথা এখানকার কেউ জানে না ভাই। এ কথা জানাজানি হলে আমার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। যাকগে, ডাক্তার যখন হয়েছ এবার বিয়ে করে ঘরে বউ নিয়ে এসো। হ্যাঁ আপা, আমিও তাই ভাবছি। পছন্দের মেয়েও আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে কে? ভাইয়া তো বিদেশে চলে গেছে। ভাইয়া যখন নেই বোন তো আছে, পছন্দের মেয়েটি কে? এই ঘরে আছে। এই ঘরে আছে? কে এই ঘরে আছে? আমার ভাইয়ের পছন্দ করা মেয়ে। মতামত জানাও তো মাকে বলি। আয়, এগুলো এখানে রাখ, আর এই প্যাকেটটা মহালয়ার সবাইকে দিয়ে দিবি। যা রেখা, মাসুম আর মিনাকে মিষ্টি দে। আচ্ছা মা, মিষ্টি খাওয়ার উপলক্ষ শুধু একটা না, আরো একটা আছে। বুঝলাম না তো, এদিকে এসো। সবই তো বুঝলাম, কিন্তু আর কিন্তু না মা, ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওরা দুজন দুজনকে চায়। মাসুম, মাকে সালাম করো। বেঁচে থাকো বাবা, তোমরা সুখী হও। তোর হাতে কে? সাবেকের হাতে হালুয়া রুটি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে দে। আরে ওস্তাদ, তুমি এইখানে তোমার ঘরে দেখাইলে মানুষ ঝনঝন করতেছে। সত্যি কইতাছি, নিজের চোখেই দেখাইলাম। সত্যি কইছি না? ওস্তাদ এখন ভিতরে দেখছ? ওস্তাদ হালুয়া রুটি কে দিল? তুমি এলাকার মুরব্বী, হয়তো কে দিছে। খেয়ে আছে, খেয়ে নেই। হ্যাঁ খাও ওস্তাদ। প্রিয়, মোমবাতির জন্য খরচ হয়েছে 100 টাকা, হালুয়া রুটি ফ্রি, টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই সবে বরাতে রাতে একটু ভালোবাসা দাও। ইতি দালালা শালা, এই চিঠির পেছনে তোর হাত রয়েছে। কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জা ফরে করছিস? এই মন পালিয়ে ফেলবো তোকে। এই যে তিতারের বাড়ি। তুই গমটা কেন আমার পেছনে লেগেছিস? তোর মতলব কে? এভাবে আমার পেছনে লাগার কারণ কি? আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারিনি। পারি, খুব ভালো করে বুঝতে পারি। এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই, আমি সব পছন্দ করি না। তোর চিঠি, ফুল, খাবার কোনোদিন আমাকে দিবি না। আর যদি কখনো আমাকে জ্বালাস তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যায়, তোর পিছনে কেন ছুটবো?
সে রাতে শিক্ষা যদি তোর মনে না থাকে তাহলে এই শিক্ষা তুই আমার আমার কাছ থেকে পাবি। আয় টিচার, আয় টিচার, খুনি কিন্তু তোকে বোঝাবে, তা না হলে ঘরে আমি আগুন লাগিয়ে দেব। আমার ভাবতেও অবাক লাগছে, ওইরকম একটা বদমাস ছেলেকে তুমি চিঠি লিখতে পারো? তোমার মতো বড় ঘরে শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না। কি আছে ওই ছেলের কাছে, তোমার নখেও যোগ্য না। আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে। নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, আমাকে তুমি সব কথা খুলে বলোনি না? আমি সব কিছু খুলে বলতে পারবো না টিচার, শুধু এটুকু জেনে রাখুন এই মানুষটা কত বড় মানুষ তা জানার জন্যই আমি এখানে পড়ে আছি। ওকে যা ইচ্ছে বলতে দিন, যত ইচ্ছে জুলুম করতে দিন, একদিন আমার কাছে ওকে আসতেই হবে। এই বিশ্বাস আর কতদিন নিজেকে নিয়ে লুকোচুরি খেলবে মিনাপা? তুমি ওকে চেনো? হ্যাঁ মা, মিনাপাকে আমি আগের থেকে চিনি, সেদিন আপনাকে আমি সব খুলে বলতাম, কিন্তু মিনাপার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। আজ মিনাপার মুখের দিকে চেয়ে আমি আর চুপ থাকতে পারবো না। রেখা, তুমি মাকে সব খুলে বলো। এসো মা, আমাকে ক্ষমা করো আপা, বোনের অপমান কোন ভাই সহ্য করতে পারে না, আজ সবকিছু একটা ফয়সলা হতেই হবে। তুমি মনের মধ্যে এত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছো, তা আমাকে আগে বলনি কেন মিনা? আপনার কাছে সত্য গোপন করার জন্য আমাকে ক্ষমা করে দিন টিচার। না না, আচ্ছা মিনা আপা, যে মানুষটি বিয়ের নামে প্রতারণা করলো, আপনার এত বড় সর্বনাশ করলো, তাকে নিয়ে সংসার করার কথা কি করে ভাবছেন? হ্যাঁ বোন, আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন করবো এসব? আমি যা কিছু হারিয়েছি তার সঙ্গে রয়েছে ধর্মের বন্ধন, আর এই বন্ধনের দাবিতে ওর কাছ হতে স্ত্রীর মর্যাদা আদায় করবো আমি। তোমার এই দাবি তার জন্য মতো অসন্তোষ মেনে নিবে? আর নিল, তোমার বাবার ধন সম্পদ আভিজাত্য তা মেনে নিতে পারবে না। এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেছো আপা? যে বাবা তার মেয়ের বয়সে একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে, আমার এত বড় দুঃসময় আমার পাশে না থেকে বউকে নিয়ে হানিমুনে যেতে পারে, সে বাবার সম্মান বাঁচানোর চাইতে ওই গুন্ডার সংসার করা অনেক ভালো। আমি এখানে এসে আপনাদের ঝামেলায় জড়িয়ে ফেলেছি টিচার, আমার জন্য যথেষ্ট করেছেন, শুধু একটিবার একটিবার আমাকে শেষ চেষ্টা করার সুযোগ দিন। যদি সফল না হই এই পড়া জীবনটাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, আর কোনো দিন কাউকে জ্বালাতে আসব না। ও কথা বলতে নি মা, সত্যিকারের ভালোবাসা কোন দিন বিফলে যায় না। এই ঘর তোমার, এই ঘর ছেড়ে তুমি সেদিনই যাবে যেদিন তুমি তোমার স্বামীর ঘরে যাবে। এটা বাঁশি না পেম্বো? বাজাইবার আর পিটাইবার দুই কাজেই ব্যবহার করো তাই না? কোন লন্ডন থেকে ভাড়া আনলে? আরে ভালো না ভালো না, একেবারে নগদ পয়সা দিয়ে কিনে আসছি। ওস্তাদ, এত সুন্দর গোলাপ। আচ্ছা কম্বল, এই মেয়েটাকে পিছাড়ায় কি করে রে? এই শালি তো পুলিশের মতো আমার পেছনে লেগেছে। হ্যাঁ ওস্তাদ, তোমার প্রেমে দেওয়ানা, প্রথম দিকে ভালোই মনে করছিলাম, এখন দেখি তোমার চেয়েও শিয়ালা। ওস্তাদ তুমি এক কাজ করো, তাবিজ তোমার দিয়া এটারে পিছাড়াও, নইলে তোমারে ফাঁসাইয়া দিব। তাবিজ, তাবিজে কাজ হয়? বলো কি ওস্তাদ, দেশের নামি দামি লোকেরা তাবিজ তোমার জোরে চলতাছে, এইখানে একটা কামেল ফকির আছে, তোমার একটা তাবিজ লইয়ে দিই, চলো তো। বাবা পিস,
প্রবলেম। আমি জানি ভালো তোদের কি মুশকিল। তুমি জানো তুমি রায় বেদ বারো আপনি আর গুরু রাগ করবে ওকে মান করে দাও। আমি সব জানি পরিষ্কার দেখতে পাচ্ছি একটি মেয়েকে তুই জোর করে বিয়ে করেছিস সেই মেয়েটি এখন তোর কাছে স্ত্রীর মর্যাদা চায় কিন্তু তুই তাকে তোর জীবন থেকে সরিয়ে দিতে চাস এই তো। হ্যাঁ বাবা আপনি যখন সব জানেন তখন নিশ্চয়ই আমার বাবা মার খবরও রাখেন। আপনি পায়ে পড়ি বাবা বলুন আমার মা কোথায় একটিবার মা বাবাকে আমার কাছে এনে দিন। ছেলেবেলা থেকে যে যন্ত্রণার আগুন বুকে নিয়ে বড় হয়েছি আমার মাকে এনে দিয়ে সে যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন বাবা আমাকে মুক্তি দিন। আমাকে তোমার কাছে আসার সুযোগ দাও আমাকে তোমার ঘরে তুলে নাও আমি সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমার কষ্ট ভুলিয়ে দেব। আরে শালি তুই তোর গুরুর গোষ্ঠী সর্বনাশ ওস্তাদ মাফ কইরা দেউন যায় না। নাক গলাচ্ছিস কোন সাহসে তুই আমার পেছনে লেগেছিস তোকে ভালোভাবে বলছি ভালো হয়ে যা এসব রংবাজি এখানে চলবে না। আমিও তোমাকে বলে দিচ্ছি তোমার রংবাজি আমিও কেয়ার করি না। তুই আমার সাথে টক্কর দিচ্ছিস আরে আরে তুই তো বিশ্ববেহায়া একবারের শিক্ষায় তো লাজ হয়নি হ্যাঁ তোকে আরেকবার শায়েস্তা করতে হবে। আসতে বলু তুমি আমার সঙ্গে যা করেছ পাবলিক জানলে কি একটা মাটিতে পড়বে না। দেখি তোর পাবলিক কি করে। আয় পাবলিক শোনো একটা মজার ঘটনা শোনাই এই মেয়ে এক ধনীর দুলারি টিচারের কেউ না এই এলাকায় এসেছে আমার সঙ্গে টক্কর দিতে কারণ ওর বাসর ঘরে আমি ওর সাথে টক্কর দিয়েছিলাম আর ওই বাসর ঘরে যাওয়ার পেছনে একটা লম্বা হিস্টোরি আছে টাইম শর্টে শর্টকাট বলতে গেলে বিয়ের কলমাটার জামাইকে পড়তে দেয়নি আমি পড়েছিলাম। ধোকা পুরো ধোকা। এখন বলো এত বড় অন্যায় করার পরেও তোমরা কেউ আমার বিচার করবে? রে শালে দেখলে তোর পাবলিক আমার বিচার করবে না। আমি করব। আপনারা সবাই ওর কথা শুনলেন নিজের মুখে সব স্বীকার করলো এখন যদি আমি ওর কাছে স্ত্রীর মর্যাদা চাই তাহলে কি আমার অন্যায় হবে? না 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 এই অন্যায় সহ্য করুন যাইব না। কর্ম যখন করছে ধর্ম অনুযায়ী এই মাই একটা জিনের বউ। শালা
দুর্বলের উপর জুলুম করা কোনো বাহাদুরি কাজ নয়। তুমি তো আমার সর্বনাশ করে নিশ্চিন্ত, কিন্তু শুনে রাখো, তোমার সন্তান আমার পেটে। আজ তোমাকে বলতেই হবে, তোমার সন্তান আমি জন্ম দিলে তার পরিচয় কি হবে। লোকে যখন জিজ্ঞেস করবে কে ওর বাবা, তখন আমি কার কথা বলব। জানি তোমার মতো অমানুষের কাছে কোনোদিন বিচার পাব না, পাব না স্ত্রীর মর্যাদা। তবে শুনে রাখো, তোমার সন্তানের জীবন তোমারই মতো হবে, কারণ আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য এই সন্তানটা আমি রাস্তায় ফেলে দিয়ে এতিম করে দেব। দেখো মিনা, গরিব হলেও দুটো ডাল ভাত খেয়ে ইজ্জতের সঙ্গে বেঁচে আছি। এসব নোংরা নিয়ে আমি পছন্দ করি না। তুমি যাও এখান থেকে। আমি কোথায় যাব, কার কাছে যাব? কেন, সামনেই তো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরে আশ্রয় না পেলে আমার কি দায় পড়েছে তোমাকে আশ্রয় দেবার? তোমরা এই এলাকার সবাই এখানে আছো, তোমরা কি আর বিচার করবে না? এই অসহায় মেয়েটির জন্যে কারো মনে কি এতটুকু দয়া মায়া নেই? কেন থাকবে না, আমরা কি মানুষ না? তোমার এই জুলুম ওই মাইয়া সহ্য করলো, আল্লাহ সহ্য করবে না। তোমার এই বিচার না করলে আমি দেখা যেতে পারি না। আমার মতো মাইয়া যে তোমার স্বামী বলে স্বীকার করেছে, এই যে তোমার সব পুরুষ করলো। দেখো ওস্তাদ, তুমি মানুষের বিচার করো, আর আই যে সব আম পাবলিক তোমার বিচার করতেছে। তুমি তারে বউ কইরা ঘরে তুইলা অগলতের মুখে জুতো কইরা দাও। চুপ, কোথায় জায়গা দেবো? শালার এটা কোনো ঘর হলো? আর বড় লোকের কুত্তো তো চেয়ে ভালো ঘরে থাকে। আরে ওস্তাদ, গরিব গো ঘর এই রকমই হয়, আগে তারে বউ কইরা ঘরে তোলো, তারপর দেখা যাইবো। ডাকি ওস্তাদ। ঘরে দেবে কেন, ঘরে নিলে তো ভাত কাপড় দিতে হবে, গুন্ডামি করতে পারো, বউর মুখে একবেলা ভাত দেবার মুরুদ নেই। একবেলা কেন, ওর মতো মেয়েকে আমি দিনে দশ বেলা খাওয়াতে পারি। আহ ওস্তাদ, রাগে ফুস ফুস না কইলা ডাকো না, শালি আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তুই ডাক। তোমরা সবাই চুপ করো, ভাবি আপনি আছেন। ঘরে নতুন বাদি আইতাছে, তুমি কই চললা? রাস্তার ছেলে রাস্তায়। হ্যাঁ, আমার এলাকায় নাকি তুই ভুল দেখেছিস? সত্যি কইতেছি বস, নিজের চোখে দেখাইলাম, বসে মদের আড্ডায় খুব কাজ আছে। এসেছে জিন্দা, যাবে মুর্দা। দেখা, তোর এখানে কারেন্ট নেই, বাইরে গিয়ে খাবো। বাবা আধুলি, তুমি এখানে পড়েছ? একদিন তুমি ছাড়া এ পেট না খেয়ে থাকত, আর আজ তোমার জায়গা হবে না, তুমি আমার পকেটে এসো, আমি তোমাকে ফুটপাতে পড়ে থাকতে দিব না।
করতে চেয়েছিলাম, তুমি আমাকে বাঁচালে। আরে জান দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ, তোমার আর কে? কথাটা মনে রাখিস। আমার আর মনে রাখার সময় নেই, জান নেওয়ার খেলা বহুত খেলেছি। জোয়ান বয়সে আমার অন্যায় কাজের প্রতিবাদ করেছিল তোমার বাবা রহমান মিয়া। আমি তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম। কি বললি? আরেকবার বল, আরেকবার বল। আমার বাবা, আমার মা, বল। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম, আর তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। আমি ব্যবহারিস না, তোমারও বাবা ছিল, মা ছিল, আমিও বাবা মায়ের সন্তান। শোনো মানুষ, শোনো। এই যে ভাই শোনো, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দাও, আমি বসতে চাই। এই যে ভাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন। ও তুমি, তুমি আমার একদিন মারছিলা তো? আমার তো গুন্ডা বদমাস না, এমনিই মরে। এই যে ভাই, আমি বাঁচতে চাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন। আইসিলো গাছাগা ভুমল, তুই এদিকে দেখ, আমি ওদিকে দেখছি। আমার মনে হয় উনি এখন আউট অফ ডেঞ্জার। রেখা ওখানে থাকো তো। আপা, তোমার সাথে আমার কথা আছে। চিন্তা করো না আপা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা এখন বাসা যান, হাসপাতালে এত লোক থাকা ঠিক হবে না। আমি থাকি ভাই। চলুন আম্মা, আপনাকে নামে দিই। চলো আসিমা। সাত দিন ধরে খাওয়া নেই, দাওয়া নেই, শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? প্লিজ আপা যাও, হাত মুখ একটু ফ্রেশ হয়ে নাও। এই যাত্রা মিনা আপার জন্য বেঁচে গেলেন, ওনার সেবা যত্ন না পেলে কি হতো জানি না। ওই যে দেখছো পাশের বেড়ের লোকটা, তোমারই মতো একজন রংবাজ। টাকা পেলে এমন কোন নোংরা কাজ নেই যা সে করত না। দিন রাত মদ জোয়া মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকত, ওর এই জঘন্য স্বভাবের জন্য আত্মীয় স্বজন এমনকি স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। এই শেষ সময়ের পাশে কেউ নেই, কেবা কারা ছুরি মেরে ফেলে গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি
কিন্তু কোনো উন্নতি দেখছি না। দুনিয়াতে যে যা করবে সে তেমনি ফল ভোগ করবে। এখন তোমার শরীরে শক্তি আছে, যা খুশি তাই করছো, কিন্তু যেদিন শক্তি থাকবে না সেদিন কি করবে? মাসুম, নিজের চোখে তো সব দেখলে, তোমার জীবনে এমন পরিণতি আসার আগে তুমি নিজেকে শোধরাও। এখনো সময় আছে, সাবধান হও, মানুষ অমানুষের তফাত বুঝতে শেখো, অসৎ পথে আর যেও না, দশজন সাধারণ মানুষের মতো বাঁচতে শেখো। আপা, কালী দুলাবাইকে নিয়ে যেতে পারবে। মাসুম কি বললো শুনলে? কালে তুমি বাড়ি যেতে পারবে। আমি বউ পেয়েছি রে।
করার জায়গা ছিল না, আমার বুকে শুয়েছিস তোমার বুকে ঠাই পাওয়ার জন্য। মূর্খ, কি সুন্দর স্বপ্নটা আমার ভেঙে দিল। তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমাদের সঙ্গে, এই ভাঙা ঘরে তোমাকে মানায় না। বস পাঠিয়েছে, এই নাও 5000 টাকা। তোর টাকা তোর কাছেই রাখ, আর বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই মাগি তোর বিয়ে করার বউ নাকি? ঘরে বসিয়ে না রেখে ব্যবসায় খাটাও, হাজার হাজার টাকা কামাতে পারবে। ঠিক হবে না, ঘটনার সত্য মিথ্যা যাচাই করে নেই, তারপরের বিচার হবে। এই যে সাহেব, বউকে রেখে একা একা খাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। খোদা লাগলে দুনিয়াতে কে কাকে জিজ্ঞেস করে? দেখা মাত্র একটা, যতটা খুশি নিয়ে খা। ঘুরে বসো, আগে বসো তো। আরে কেন বসবে তো, বল। যা বলার জলদি বল, আমি এইভাবে বেশিক্ষণ বসে থাকতে পারি না। এই আচ্ছা, তোমার আসল নামটা কি? টার্জেন। এটা কোনো নাম হলো? নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। আর কোনো নাম নেই, আর থাকলে আমি জানি না। নামটা কে দিল? আমি নিজেই। টার্জেন একা একা জঙ্গলে বড় হয়েছে, আর আমি ফুটপাতে, তাই এই নাম আমি নিজেই রেখেছি। কিন্তু নামটার মধ্যে জঙ্গলি জঙ্গলি ভাব আছে। আমি তোমাকে একটা নতুন নাম দেব। শুনেছি মা বাবা সন্তানের নাম রাখে, আর আমার বউ আমার নাম রাখবে? ভালো রাখ, তবে হ্যাঁ, নামটা কোনো নাম করা লোকের সাথে মিলিয়ে রাখবে। হ্যাঁ, কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়। নেপোলিয়ন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, আর 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 হ্যাঁ, নেপোলিয়ন খুব ভালো নাম, খুব ভালো জিনিস। পয়সা থাকলে আমি ওই ব্যান্ডের মাল খেতাম, এখনো খুঁজলে দুই একটা নেপোলিয়নের বোতল পাওয়া যাবে। একজন বিখ্যাত ব্যক্তিকে তুমি মদের সাথে তুলনা করলে, এমন ছাড়টা ভালো নয়। দাঁড়াও, তোমাকে আমি অন্য নাম দিচ্ছি, সাগর। সাগর? হ্যাঁ, তোমার মনটা সাগরের মতো বড়, তাই আজ থেকে তুমি সাগর আর আমি মিনা সাগর। কেন? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম থাকে। তাই? জানতাম না। লেখাপড়া না করলে কি করে জানবে? আজ থেকে তোমার জন্য একটা নতুন বই এনেছি। আরে আমার কি এখন পড়ার বয়স আছে? আমার ছেলে পড়বে। কেন? তন বলছে
তুই তো বলেছিলি তোর পেটে আমার সন্তান আছে, কিন্তু তোর পেটও চায় না কেন? মিথ্যে বলেছিলাম। কেন? তোমাকে মানুষ করার জন্য, স্বামী হিসেবে পাবার জন্য। কিন্তু আমি সন্তান চাই। না থাকলে দেবো কোথেকে? সেব করো না কেন, লাগে তো। কাল সকালে কেটে ফেলবো। মাকুন্দা, ডিও ডু মানে করা, জিও গু মানে যাওয়া। ডিও ডু মানে করা, জিও গু মানে যাওয়া। শিখালাম আর কি পড়ছো? কেন? জিওতে গো। ডিওতে ডু হলে জিওতে গো হবে কেন? জিওতে গু হবে, ডু গু। যা পড়িয়েছি তাই পড়ো, উল্টা পাল্টা পড়লে ভালো হবে না কিন্তু। জিওতে নাকি গো। গুড মর্নিং ওস্তাদ। ওস্তাদ আমার একদম ভালো মানুষ হয়ে গেছে। অবশ্য না, ওই উপায় নাই। আমার মায়েরে দেখছি আমার বাপেরে ঝাড়ু দিয়া পিঠে সোজা করতে। তোমারেও কি ওস্তাদ? আর কি বলো, করো শালা, বোর চোখ খুলে দিচ্ছে। গর গর বলছে লাত্তি মারবা, মারো। সালাম আলাইকুম। আলাইকুম মা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার মিনাপা? দুলা ভাই যে বড় হয়ে আমাদের সালাম করলো। নতুন নতুন আদব কাজে শুনতে যান। ভালো আপা। মা, আমরা এসেছি একটা বিশেষ খবর দিতে। আমাদের দুজনেরই ট্রান্সফার হয়ে গেছে রাঙামাটি হাসপাতালে। রাঙামাটি? এত দূর? হ্যাঁ মা, ইচ্ছা করে ট্রান্সফারটা নিয়েছে। শহরে তো ডাক্তারের অভাব নেই, গ্রামের মানুষ ঠিক মতো চিকিৎসা পায় না। খুশি হলাম বাবা তোমার কথা শুনে। কবে যাচ্ছ? কালে। সঙ্গে আপনাকেও নিয়ে যাচ্ছে। না না, আমি যাব না। কেন যাবেন না টিচার? মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন, তার সংসারের সুখটা নিজের চোখে দেখবেন না? না মিনা, চোখে না দেখলেও আমি বুঝতে পারি আমার দুই মেয়েই সুখে আছে। অসম্ভব, আমার মেয়ে বস্তিতে ওই লাম্পটের সাথে ঘর করছে। জি স্যার, তার জন্য এই বিয়ের উদ্দেশ্য আপনার এই বিশাল সম্পত্তি না? হে, আমি কিছুতেই হতে দেব না। এই যে সাহেব, আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, কেন? না মানে তোমার জন্য আনলাম। তোমার গলার চেনটা একেবারে হালকা পাতলা, এটা ভারী আছে। ফিগার অনুযায়ী তোমাকে মানাবে ভালো। গুন্ডাদের মতো গলায় চেন, হাতে চুড়ি, এসব আমার সংসারে চলবে না। খোলো এসব, নাহলে একটু পড়িয়ে দেবো। খোলো। ব্রেক ডান্স করছো কেন? না মানে ওই হাত হাত আমার সময় বুঝেই চলে। এখন তোমার সাথে গীত খুলবো, দেখো তো কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। কি একটা বুতু দিবি? কি দিব? বুতু। আই মিনা, মামুনি তোমার বাবা এসেছে। বাবা এসো, বাবা এসো। এই নোংরা গেঞ্জি বস্তিতে যেখানে আমার গাড়ি ঢুকতে পারো না, সেখানে আমি কোথায় যাব? আমার বাড়িতে, আমার ঘরে। বাড়ি ঘর এসব আমার বাড়ি? এসব ময়লা ভাঙা চোরা দুর্গন্ধ ভরা ঝোপড়া, যার পাশে দাঁড়ালে শ্বাস বন্ধ হয়ে আসে, এসব আমার বাড়ি? মাথা নিচু করা ছাড়া যেসব ঘরে ঢোকা যায় না, সেই ঘরে ওইসব নতুন আর কি যারা থাকতে পারে? আমার
আমার মেয়ে থাকতে পারে না হয়তো ভাবতেও পারিনি খুঁজতে খুঁজতে এমন নর্দমার পাশে এসে আমার মেয়েকে খুঁজে পাবো চল ঘরে ফিরে চল আমার ঘর তো এখন এখানেই বাবা না সস্তা আবেগের বসে তুমি ভুল করলেও আমি সে ভুল মেনে নিতে পারি না চল না চল আমার সঙ্গে হাত ছাড়ো বাবা হাত ছাড়ো আমি যাব না আরে এভাবে নিয়ে যাচ্ছেন কেন বাপের বাড়ি তো যাবেই আমি ওকে নিয়ে যাব ও তো আমারই বউ এখন তো আপনি আমাদের সব ওর বাবা মানে তো আমারও বাবা কার গায়ে তুমি হাত তুলেছ জানো জানি একটা গুন্ডা বদমাইশ লোহার চিটের গায়ে না ও আমার স্বামী বিয়ের পর মেয়েদের জীবনে স্বামীর চেয়ে বড় আর কেউ নেই মিনা আমি তোর বাবা বাবা কিসের বাবা আমার বিপদের দিনে আমাকে একা ফেলে আমার বয়সে একটি মেয়েকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলে তুমি তো সেই বাবা যে মেয়ের সুখের কথা একবার ভাবনি ভাবনি মেয়েটি কলঙ্ক অপবাদ মাথায় নিয়ে কোথায় কিভাবে আছে আর আমি একা আমি দিনের পর দিন পথে পথে মহল্লায় মহল্লায় বস্তিতে বস্তিতে ঘুরে আমার স্বামীকে খুঁজে বের করেছি জীবন পণ করে সেই স্বামীর কাছে স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত করেছি আর ঠিক তখনই তুমি এসেছো আমার ঘর ভাঙতে হ্যাঁ এসেছি কারণ এই ঘরকে আমি ঘর মনে করি না তুমি মনে না করলেও আমার এই ঘরই আমার বেহেশত তোমার ধন দৌলত ঐশ্বর্যের ঘরে জীবনে অনেকগুলো দিন কাটিয়ে একটি কথাই আমি বুঝতে পেরেছি বাবা তোমার লাল সিরামিকিটের প্রাসাদে ভালো করে তাকালে হয়তো এদের মতো শত শত গরিবের রক্তের দাঁত দেখা যাবে কিন্তু আমার ঘরে কোনো দাঁত নেই কারণ আমার ঘর ভালোবাসার ঘর তোমার গৌরব টাকার আমার গৌরব ভালোবাসার টাকা হাত বদল হয় বাবা কিন্তু ভালোবাসার হাত বদল হয় না তোমার ঐশ্বর্যের অহংকার নিয়ে তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা যাচ্ছি তবে জেনে রাখিস আজ থেকে তোকে আমি ত্যাগ করলাম আমি তাই জানলাম তোমার মেয়ে হিসাবে আমি মরে গেছি আমি মরে গেছি আমি মরে গেছি আমি মরে গেছি সাহেব ওকে এত বড় শাস্তি দেবেন না বাবার পরিচয় থেকে ওকে বঞ্চিত করবেন না অন্যায় আমি করেছি ওকে যা খুশি শাস্তি দিন কিন্তু ওকে কষ্ট দিন আমি তো জানি তোদের মতো লোকের উদ্দেশ্য কি কিন্তু আমার সম্পত্তির দিকে যাতে হাত বাড়াতে না পারিস তাই ওকে ত্যাগ করলাম এখনো কোথাও চাকরি করবে মেহনত করে টাকা আনবে আর তুই ঘরে বসে বসে তাই দিয়ে জীবন কাটাবি তাছাড়া তোর মতো অশিক্ষিত রাস্তার মানুষ আর কিবা করতে পারে চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি না না তা হবে না টাকা আমি উপার্জন করবই যেভাবে হোক টাকা আমাকে উপার্জন করতেই হবে আরে টারজান এসো এসো কেমন আছো ভালো সিট ডাউন বসো আরে ভাই বিয়ে শাদী করলে রাজবাইকে দাওয়াত করলে না বউয়ের মুখ তো দেখালে না দোয়াও দিলে না বই সাইনবোর্ড লাগিয়ে কাকে ঘরে রেখেছ জিনিসটা কেমন ভালো আরে ভালো বলেই তো লোক পাঠালাম খামোখা কেন মারধর করলে আমি মাতাল ছিলাম তাই ওদের পিটিয়েছি আসলে আমি আপনাদের মনের কথা বুঝতে পারিনি যদি বলেন তো এখন নিয়ে আসি তোরা সবার অশিক্ষিত বাচ্চা নিশ্চয়ই উল্টোপাল্টা কথা বলে টার্জেনের মার খেয়েছিস এই নাও টাকা পাঁচ হাজার টাকা কম হয়ে গেল না পাঁচ দিনই পাগলা ওখানে দশ আছে আমি জানি সোনার হীরার দাম এক হয় না টাকাটা পকেটে রাখো আর কাঁচ কাটা হীরের টুকরোটাকে এখানে নিয়ে এসো ভেরি ক্লেভার বয় দশ হাজার টাকা বেশি না দশ হাজার এক টাকা বেশি
আমি কি এতই অশিক্ষিত, 10,001 টাকা বেশি। তাহলে বেশিটাই তুমি রাখো আর তোমার বউকে আমার কাছে নিয়ে এসো। তাই না, তোর পাঠানো কুত্তা দুটাকে যেভাবে পিটিয়েছি প্রয়োজন আমি তোকেও পেটাবো, তোর 14 কোষকে আমি শেষ করে ফেলবো। মনে রাখবে মিনা আমার বিয়ে করা বউ, আজকের পর থেকে কারো কোনো কুনজর দেখলে তোদের আমি চমকে পুঁতে ফেলবো। ভুলে যাস নে, আমি তোদের সব গোপন খবর রাখি, আমার সাথে টক্কর দিলে তার চরম মূল্য দিতে হবে শালা কুত্তার দর। এই শালারা বলেছে তুমি নাকি ঘরে রান্ধি রেখেছো, বউ বললে কি আমি কুনজর দি? চি 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 চি, আমার কাছে কেন কেন মিথ্যে বলেছিস? তাহলে চলে। আরে কোথায় যাচ্ছ, তোমাকে দিয়ে কাজ আছে? আমি আর কোনো 2 নম্বরে কাজে নেই, সেটা আমি এতক্ষণে বুঝে নিয়েছি। নাও টাকাটা রাখো, বিনিময়ে আমি তোমাকে দিয়ে যে কোনো ভালো কাজ করিয়ে নেব। জানো তো আমি একবার পকেট থেকে টাকা বের করলে সে টাকার পকেটে নি না। নাও 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 রাখো, টেক ব্রাদার টেক, আমাকে ভুল বুঝো না, আরে তুমি আমার আপন ভাইয়ের মতো। এত জঘন্য অপমানের পর এমন সুন্দর ব্যবহার করলে? ভুলে যাস নে, আমি হলাম সেই কাঁচ যার আঘাতে পাথর ভেঙে যায়। অপেক্ষা করার দেখ, কুত্তার বাচ্চাকে আমি কোথায় নিয়ে ঠেকাই? টাকা কার পকেট চুরি হয়ে টাকা এনেছো তুমি? কার সর্বনাশ করেছো? কার সিন্ধু ভেঙেছো? কোন বাড়ির সর্বনাশের জন্য আবার এই টাকা এনেছো তুমি? টাকা এনেছি, টাকা আনা সংসার চালানো আমার দায়িত্ব, তাই টাকা এনেছি। ওসব কিছু করে আমি টাকা আনিনি। আমি কিভাবে এনেছো? দায়িত্ব পালনের জন্য কোন পথ বেছে নিয়েছো? সৎ পথে এমন কোনো কাজ তুমি পেতে পারো না যাতে একদিনে 10,000 টাকা রোজগার করতে পারো। বলো কোথায় পেয়েছো টাকা? রাজভাই দিয়েছে। লজ্জা করে না ওই শয়তানটাকে ভাই বলে রাখতে? লজ্জা করে না ওর টাকা ঘরে নিয়ে আসতে? যে গুন্ডা পাঠিয়েছো তোমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে, শক্তি তো পারি তাই বুঝি টাকা দিয়ে কিনে নিয়েছে? বিক্রি নিয়েছো তুমি? বিক্রি করে দিয়েছো নিজের ঘরের ইজ্জত, নিজের সম্মান, নিজের স্ত্রীকে? মিনা, খবরদারও কথা মুখে আনবি না, তোর দিকে একবার যে খারাপ চোখে তাকাবে তার 2 চোখ আমি উপড়ে ফেলবো। তাহলে কেন নিয়েছি টাকা? তোর বাবাই তো আমাকে বলে গেছে, আমি নাকি সারা জীবন তোর কামাই খেয়ে বেঁচে থাকবো, টাকার জন্যই তোর কথা বলেছে। আরে টাকার দেমাকেই তো তোকে ত্যায্য করে গেছে, তাই আমিও দেখাতে চাই টাকা রোজগার করা তার জন্য কোনো কঠিন কাজ নয়। কত টাকা কামাই করবে তুমি? 10,000, 20,000, 1,00,000, 10,00,000, 20,00,000? টাকাই যদি আমার চাওয়া হতো তাহলে বাবার প্রাসাদ ছেড়ে কোটি কোটি টাকা দুপায় মারিয়ে পথে পথে অলিতে গলিতে ঘুরে তোমাকে খুঁজে বের করলাম কেন? টাকাই যদি আমার চাওয়া হতো তাহলে বাবার দামি গাড়িতে চড়ে টাকায় মোড়া বিলাসিতা জীবনে ফিরে গেলাম না কেন? ওই পাপের টাকায় আমাকে খাওয়াতে চাও? যে পাপের অন্ন আমার পেটে আমারই গর্ভের সন্তানকে রক্ত চোখাবে, আর এই পাপের রক্ত দিয়ে তোমার সন্তান তোমার মতো হয়ে এই পৃথিবীতে আসবে। এই তো চাও তুমি? এই তো চাও যে সবাই তাকে তোমার মতো গুন্ডা বদমাশ বলে ডাকবে, ঘৃণা করবে, মানুষের অভিশাপ নিয়ে তোমার মতো পথে পথে ঘুরে বেড়াবে? বেশ মিরাম আমি টাকা। না না মিরা না, আমার মতো ভাগ্য যেন আমার সন্তানের না হয়। শুধু আমার সন্তান কেন, পৃথিবীতে আর কোনো শিশুই যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে। মিরা, ফুটপাতে ফুটপাতে অন্নের অভাবে, বস্ত্রের অভাবে, ভালোবাসা স্নেহ মমতার অভাবে, শুধুমাত্র পেটের দায়ে ঘুরতে ঘুরতে চোর বদমাশ গুন্ডা হয়ে যাওয়াতে কি দুর্ভাগ্যের কে যন্ত্রণার।
আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করেছি। আমি আজ থেকে সৎ পথে রোজগার করব, মেহনত করব, মজদুরি করব। তাজান, আয় তাজান, ভেরি ব্যাড, ভেরি ব্যাড তাজান, ভেরি ব্যাড। এই লোহা পিটানো হাতুড়ি তোমার হাতে মানায়? এই জন্য কি নিজের হাতে তোমাকে তৈরি করেছি? এই ধুলো কয়লা মাখা শরীর, হ্যাঁ রাজ ভাই, এই মাটির ধুলো দিয়ে এই শরীরে তোমাদের দেওয়া সমস্ত পাপের দাগ আমি ঢেকে ফেলেছি। এই কয়লা এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি সেই শয়তানকে, যে শয়তানকে তোমরা আমার কাছে চাপিয়ে দিয়েছিলে। তারজান, তারজান, তোর মাথাটা একেবারে বিগড়ে গেছে, এই জন্য বলে মেয়ে মানুষের ভাতে ধরা দিতে নেই। আরে মেয়ে মানুষ মানে ডাইনি ডেঞ্জার, মাথায় তুললি মাথা খারাপ করে দেয়। মেয়ে মানুষকে দেখবি ভোগের সামগ্রী হিসাবে, ধরবি ভোগ করবি ছুলে ফেলে দিবি। এই বিষয়ে আর একটি কথা বলবি না, তাহলে এই লোহা পিটানো হাতুড়ি হয়তো তোর মাথায় উঠে যাবে। তারজান, ভুলে যাস না তুই আমার কাছ থেকে 10,000 টাকা খেয়েছিস। তোর পাপের টাকা তারজান খায়নি আর কোনোদিন খাবিও না। তা না হলে তুই তোর চামচার ওই গাড়ি একসাথে গুঁড়ো করে পুড়িয়ে ফেলবো। ঈশ্বর টাইগার বলে কি, চলো রাজ ভাই, ছেলেকে মারা বাচ্চা কামার সাথে। ঠিক আছে, আমার নাম রাজ, এই অপমানের এমন মাশুল তোকে দিতে হবে যা দেখে শয়তানের বুকও কেঁপে উঠবে। হাওয়া হাওয়া ও হাওয়া, বউকে বলে দে, হা বউকে বলে দে, আমার খিদা লেগেছে, পেটে চোচো ধরেছে। আরে কই বউ, ভাত দে না। ভাত রেডি, বউ রেডি। আহা, আরে এখন আমার ভাতের খিদা, রাত 10টা পর বউর খিদা। এই অবস্থা, আমার তো ভাত বড় হয়ে গেল। ঠিক আছে, ভাতই খাও, রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করবো না, তুই স্বামী স্বামী করবি, দেখা যাবে। আরে রে, হাত ধুয়ে এসো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কি হাত ধুয়ে খায়? তুমি বাঘ নও, মানুষ, যাও হাত ধুয়ে এসো। আরো কত কি যে করতে হবে। আসার সময় পানির জগটা নিয়ে এসো। আচ্ছা, নাও খাও খাও। এটা কোনো রান্না হলো? এই ছাইরে তো ভাত রেডি, বউ রেডি, যত সব। সত্যি কথা বলতে কি, আমি তো কখনো রান্না বান্না করিনি, তাই হয়তো ভালো হয়নি। রাগ করো না পাগল, কষ্ট করে খেয়ে নাও, আস্তে আস্তে আমি সব শিখে ফেলব। এতদিন শিখলি না কেন? খুব তো জ্ঞান দিস, বড় বড় কথা বলিস, নাম বদলাতে পারিস, আর ডাল ভাতটা পাক করতে পারিস না। বাইরে যাচ্ছি আমি, ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি, নইলে খুব খারাপ হয়ে যাবে। রাগ করছো কেন? ঘরে টাকা পয়সা নেই, তেল আনলে নুন থাকে না, নুন থাকলে মশলা থাকে না, পেটে বাচ্চা নিয়ে বেচারি কত কষ্ট করে রান্না করছে। মানলাম সংসারে অভাব আছে, কিন্তু নিজে না খেয়ে সব ভাত আমাকে খাওয়াবে, এটা কেমন বিচার? ও কেন বোঝে না, ও না খেয়ে থাকলে ওর পেটে আমার সন্তান না খেয়ে থাকবে। আমি পুরুষ মানুষ, না খেয়ে থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও, ও তো আমার সন্তানের মা হবে, সে কেন না খেয়ে থাকবে? ওকে খাওয়ানোর জন্য এমন করেছিলাম, আর তুমি কিছু মনে করো না। নিজে খাবে না আমি কেন খাবো? আমি কারো চোখ রাঙানোকে ভয় পাই না, এত করেও মানুষটার মন পেলাম না।
রাগ করে ভাত না খেলে নিজেরই ক্ষতি। দেখুন না টিচার, যা ইচ্ছে তাই ব্যবহার করলো, মারা ভাত ফেলে চলে গেল। ও যখন খাবে না আমি কেন খাব? আরে পাগলি, তোকে খাওয়ানোর জন্যই তো নাটক। আমাকে সব বলেছে, জানো আরো কি বলেছে? বলেছে মিনা না খেয়ে থাকলে আমার সন্তান না খেয়ে থাকবে। মুখে বেশ অন্তরে মধু, কি বকাঝোকা তাই না করলো? মুখে বকাঝোকা করলেও আসলে সাগর তোমাকে ভালোবাসে। যাক নিশ্চিন্ত হলাম, এতদিন ভাবতাম তোমার সন্তান হলে কে দেখাশোনা করবে। সাগরের ভালোবাসা যখন বেড়েছে তখন একটি কেন, দশটি সন্তান হলেও সাগর তা সামলাতে পারবে। যে জন্য তোমার কাছে এসেছিলাম, রাঙামাটি থেকে মাসুম চিঠি লিখেছে, রেখাও সন্তান সম্ভবা, এই মাসেই ডেলিভারি হবে, আমাকে যেতে বলেছে। তোমার কথা ভেবে এতদিন যাইনি। আপনি কালই চলে যান, এ সময় রেখার কাছে আপনার থাকা দরকার। কেমন আছেন? ভালো। অসময় বিরক্ত করতে এলাম, আমরা ওই ডাক্তারখানার পাশের বাসেই থাকি, আমার বাচ্চার জন্মদিন, তাই দাওয়াত করতে এলাম। আসবেন কিন্তু? আসব। আপনি আসবেন ভাই? গোলামের বাচ্চা, হারামের বাচ্চা, তোর মা বল নাই, আমি বলে কি করো? কি ভাই আসবেন না? কেন আসবে না, আমি নিয়ে আসবো। আপনি না এলে আপনার বাচ্চার জন্মদিনে আমরাও আসবো না। আপা, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, ভাইয়াকে কিন্তু সঙ্গে আনতে বলবেন না যেন। আসি। কাঁদছো কেন? আমার বলো লক্ষ্মীটি, কি করছো? আমি তোমার কাছে চিরঋণী থাকবো বউ, জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি, কত মানুষের অভিশাপ নিয়েছি, তার কোনো হিসাব নেই। যারা আমাকে ঘৃণা করত আজ তারাই আমার ঘরে এসে দাওয়াত করলো, ভাই বলে ডাকলো, সবই তোমার জন্য, তোমার জন্য মানুষ সেই অমানুষটাকে তাদের কাছে টানছে। কিন্তু আমি আমি কি মুখ নিয়ে তাদের কাছে যাব, কি মুখ নিয়ে তাদের কাছে যাব? মিনা, তুমি আমার অন্ধ অতীতটাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দাও, আমি আরো ভালো হব, আমি আমি তোমার মতো হতে চাই।
আমাদের দিশা ভাগ্যর খাও আধার রাতে আলো হয়ে দিলে দেখা সেই খুশিতে আজ তোকে মাফ করে দিলাম আমাকে ভালো থাকতে দে নইলে তোর পোষা কুত্তাগুলার মতো তোরও হাড্ডি মাংস আলাদা করে ফেলব এই কি অলনাময় নারী তোর কত বড় মুখের পাটারে রাজভাইয়ের কাটাকে লবণের ছিটা দিচ্ছিস কি করব মিনার উপর প্রতিশোধ নিতে না পারার জ্বালায় আমি নিজেই জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি একটুখানি শান্তির জন্য আমাকে প্রতিদিন নিতে হয় নিশার ডুবে থাকতে হয় ঠিকই বলেছিস তুই আমার জন্য অনেক করেছিস আমারও তোর জন্য কিছু করা উচিত
ক্যারিয়ার দিয়ে আমি কি করব? এই টিফিন ক্যারিয়ারের ভেতরে তোর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স রয়েছে। এই হীরে জহর সারা জীবন বসে খেলেও তোর চোদ্দ গোষ্ঠী শেষ করতে পারবে না। খুশি? তোমার মতো দয়া দিলে তুলনা হয় না নটরাজ, তোমার মতো দয়া দিলে তুলনা হয় না নটরাজ, তুলনা হয় না দয়া দিলে তুলনা হয় না। একটা ফালতুমের ধমকে লক্ষ লক্ষ টাকা হীরা জহরত আপনি দিয়ে দিলেন রাজ ভাই। গোলাম হোসেন, এতদিন শুধু গোলামি করে গেলি, আমার এক দাঁতের বুদ্ধিও পেলি না। এই দেখ হীরা জহরত সোনা সব নকল, আসলটা হাতের চুড়ির মধ্যে একটু আগে দেখলাম সোনা দানা, আমার এইটা কি রাজমান অর্থাৎ বেইমানের মেডিসিন। দেখতে পাচ্ছিস তার দুটো নেগেটিভ পজিটিভ জয়েন করলেই এর আসল কাজ শুরু হয়, যখন কেউ এর ঢাকনা খুলে দেয় অথবা টিফিন ক্যারিয়ারটা ভুল করে হাত থেকে ফেলে দেয়, সে আর শেষ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। রাজ ভাই, দুনিয়ার লোক জানে হিটলার মরে ভূত হয়ে গেছে, কিন্তু আজ আমি জানলাম সেই হিটলার শয়তান হয়ে আজ আপনার মাঝে বেঁচে আছে। আমি হলাম সেই কাজ যার আঘাতে পাথর ভেঙে যায়। চল, বেইমানের মৃত্যু আজ নিজের চোখে দেখবি, ফলো মি। ওই বাড়ি টারজানকে এমনি একটি টিফিন ক্যারিয়ার আমি উপহার দিতে চাই। ওকে কত করে বললাম তোমার শরীর ভালো না, আজ কাজে চার দরকার নেই, আমার কথা শুনলই না। নে এটার মধ্যে মাংস রুটি আছে, তোরা দুজনে মিলে খাস। আচ্ছা আর শোন, তোর ওস্তাদকে বলি তাড়াতাড়ি ফিরতে, মাজারে যাব। হঠাৎ মাজারে কে? এদিন আমাদের বিয়ে হয়েছিল তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খাওয়া দাওয়া ভালোই হইব। হে 15, 16, 17, 28 সারাদিকে আমার চোর বান্ধব বদলাই কি করে গভর্নমেন্টের বাথরুম তাইলে মতুম টিফিন ক্যারিয়ারটা থুইয়া লই। গভর্নমেন্টের বাথরুমে মশা লই রে, পয়সা লাগবো রে। হাই গভর্নমেন্টের বাথরুমে মুইতা গেলাম রে, বোম্বল রে তুই জলদি পালা। টিফিন ক্যারিয়ারে খাওয়া তো যাচ্ছে না, যাচ্ছে টারজানের জম, হিটলারের বিএম বম। ভাবি কইল তাড়াতাড়ি যাইতে, আজ নাকি মাজারে যাইব। তা তো যাবে, কিন্তু আজকের এই দিনে ভেবেছিলাম মিনাকে এক জোড়া কানের দুল দেবো। হ্যাঁ, কিন্তু পকেটে একটা পয়সাও নেই, আমার কন্ট্রাক্টটা সব আজকে আসে নাই, কি যে করি। আগে খাও তো তারপর যাও ওইব। হ্যাঁ চল চল। হ্যাঁ তোর একটু দেখে সেদিকে, দেখি কি পাঠিয়েছে। কাজ বন্ধ করে খাওয়া, তাড়াতাড়ি কাজ যাও নাহলে হাজিরা বন্ধ। যাচ্ছি স্যার। স্যার আজ তিন দিন হলো হাজিরা বন্ধ, টাকাটা খুব দরকার। সালাম সাহেব। সালাম। আচ্ছা বম্ব, হ্যাঁ তুই কাজ কর, আমি তো কাজের জন্য সময় পাবো না,
তুই তোর ভাবির জন্য একটা সুন্দর দুল নি আয়। হ্যাঁ যা। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ পেটটা চোষো করতেছে, আগে খাইয়া লই। রাত শোন, বউ বলেছে জীবনে বড় হতে হলে আগে কাজ পরে খাওয়া। যা তবু গেলি, শোন তাড়াতাড়ি ফিরিস, আমি কাজ শেষ করে বাসায় গিয়ে খাবো। যাবে না বাবা, যাবে না, তোমার বাবা এক্ষুনি এসে পড়বে, আমরা মাজালে যাব, রিক্সায় চড়ব, কত মজা করব। এই যে এসে গেছে, এক্ষুনি তোমার কথা ভাবছিলাম, আর অমনি তুমি এসে গেছো, অনেক দিন বাজবে। তাহলে তুমি আমার কথা ভাবো। তোমার কথা ভাবতে আমার বইয়ে গেছে। এত ভারী কেন, আবার কি কিনে আনলে? আর এটার মধ্যে কিচ্ছু নেই, অযথা খুলো না, মন খারাপ হবে। দুপুরবেলা যে খাবার পাঠিয়েছ সেটাই ফেরত এসেছে। খাওনি কেন? সকাল থেকে অনেক চা খেয়েছি, ক্ষুধাও ছিল না, আর কাজের এত চাপ, খাওয়ার সময় পাইনি। ও, তুমি না মাজারে যেতে চেয়েছিলে? চলো, ওখানে তোমাকে একটা জিনিস উপহার দেব। কি? আহা চলো না, তারপর দেখাবো। তুমি তোমার ছেলেকে সামলাও, আমি খাবারটা গরম করে রাখি। পরে করো, নষ্ট হয়ে যাবে, যে গরম পড়েছে। শোনো, আর খোকা পেশাব করে দিয়েছে। ছেলেটাকে নিয়ে কি যে করি, এক মিনিটও শান্তিতে থাকতে দেয় না। ওস্তাদ আমি রেডি। চল এই যা ঘরে, খোকার দুধের বোতল ফেলে এসছি, একে একটু ধরো তো। হুলি আমার সোনা দি, মায়ের জন্য কত আদর। তোমার ছেলে তোমাকে ছাড়তে চাইছে না, তুমি ধরো, আমি আনছি। তাড়াতাড়ি এসো, তোমরা হাঁটো, আমি আসছি। শুনুন শুনুন, অপারেশন সাকসেসফুল, কিন্তু আপনার স্বামীর গ্রুপের রক্ত আমাদের স্টকে নেই, কিন্তু যে করে হোক দু ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতেই হবে, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। রক্ত? চল ব্লাড ব্যাংকে। তুই বাঁচিয়ে দিলি, আমি দেখতে চাই তোর ভেতরে কত ক্ষমতা আছে।
সাবাস, তোর ভেতরে আগুন আছে, সেই আগুনে তুই আমাকে নিজেই পোড়াবি না আমি ঝাঁপ দেব? আমার জীবন থাকতে তোর এই অসৎ ইচ্ছে কোনদিন পূরণ করতে দেব না। বুঝে দে নাই বলা কবিরা বিএম বম। এটা কি করলা? পনেরো মিনিট পর তোর বাচ্চার আয়ু আর মাত্র পনেরো মিনিট, আর এটাই হচ্ছে তোর বাচ্চার জীবন মরণের একমাত্র চাবি। আমাকে খুশি করে এই চাবি তোকে নিতে হবে। হাতে মাত্র এক ঘন্টা সময়, এখনো রক্ত এলো না। Thank you.
খাচ্ছি। সম্পদের মোহে আর আভিজাত্যের মিথ্যা অহংকারে আমি ভুল করেছি। আমাকে সে ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও বাবা। আমার যা কিছু আছে আমি সব তোমাদের হাতে তুলে দিয়ে অবসর নিতে চাই। না বাবা, আমাদের এসবের প্রয়োজন নেই। আমার স্ত্রী আর সন্তানকে মানুষ করার জন্য আমার এই খেটে খাওয়া হাত দুটো যথেষ্ট। এগুলো আপনি কোনো এতিমখানায় দিয়ে দিন। এসব